মানে মানুষ দিঘি আসলে দর্শকদের কাছে যে উচ্চতায় দর্শকদেরই প্রত্যাশা, তারা চেয়েছিলেন যে দিঘির ফিল্মে নায়িকা হিসেবে এন্ট্রিটা হয়তো আরো ভালোভাবে হতে পারত, এটা দর্শকদের কথা। আমাকে যে কেউ একজন বিলিভ করবে 8 বছর ক্যামেরা বাইরে থাকার পরে, কিংবা আমি যে আদৌ বেস্টটা আমার কতটুকু ভালো হবে এটা এখনো কেউ বলতে পারছে না আমার কাজ না দেখা পর্যন্ত। তা আমি নিজেকে আগেই কখনো, আমি ওভার কনফিডেন্স থেকে আমি নিজেকে আগেই কখনো একদম উচ্চতায় নিয়ে যাব না, আমি একটু একটু করে গুটি গুটি পায়ে উঠি, ওটাই আমার কাছে বেটার। আর একটা বড় ছবি যে বঙ্গবন্ধুর বায়োপিক করছেন, এটার কি প্রস্তুতি কেমন? এটার প্রস্তুতি তো অনেক দিন ধরে নেওয়া হচ্ছে, এটা আমাদের কাজ শুরু হওয়ার কথা ছিল মার্চ মাসে, তো আমাদের যেহেতু কাজটা মার্চ মাসে হয়নি লকডাউনের জন্য, হোপফুলি খুব শীঘ্রই আমরা এই কাজটাতে ফিরতে পারবো। এবং আমার মনে হয় যে এটা মানে এটা তো আসলে আমার ড্রিম প্রজেক্ট, এটার জন্য আসলে সব কিছু করতে পারবো এরকম।